সম্মানিত হাজিরিন, এই সিয়ামটা হলো আমাদের কাছে একটা মেহমান, মেহমান হয়ে আমাদের কাছে আসছে, আমরা হলো মেজবান। এর সাথে আচরণটা একজন ইমানদার কি করবে, একজন ইমানদার এর সাথে আচরণটা করবে মেহমানের মতো, যদি এটা না করতে পারে তাহলে সে গুনাহগার হবে। মেহমানের সাথে বেয়াদবি, মেহমানকে অপমান করা, মেহমানের পবিত্রতা নষ্ট করা, মেহমানের অসম্মান হয় এমন কোনো আল্লাহর নিষিদ্ধ কাজ করা এই সিয়ামে কি যাবে? যাবে না। আমরা দেখলাম গতকাল সোনার গায়ে অনেকগুলো ছেলে পেলে একসাথে মদ খাইছে এই সিয়াম সাধনার মাসে, মদ খেয়ে চারজন জায়গায় মারা গেছে মদ্যপ অবস্থায়, আর অনেকে আশঙ্কাজনক হসপিটালে ভর্তি। তাদের কি উচিত ছিল এই রমজানে এইভাবে আপনার মদ পান করা? উচিত? এরকম অনেক আছে এই মত এই রোজার মাসে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিছে দেখা রোজার মাসে পাপ কাজ করে, এর মেহমানের সাথে বেয়াদবি করে। সম্মানিত হাজিরিন, অথচ মেহমানের সাথে আচরণ, যেমন আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা তিন ক্যাটাগরিতে, তাদের সাথে দুই তিন ক্যাটাগরি আছে, যেমন কিছু মেহমান আছে তারা আসলে আমরা পানি একটা বিস্কুট দিয়ে খাওয়ায়া গল্প গুজব করে বিদায় দিয়ে দেই, আবার কিছু মেহমান আছে ডাল ভাত যাই আছে সাথে নিয়ে বসে কয়েকটা খাওয়ায়া বিদায় দিয়ে দেই, আবার কিছু মেহমান আছে তারা আসলে এরকম দশ পদ তরকারি, কয়েক পদ পিঠা, এরপরে সুন্দর খাবার ব্যবস্থা, সুন্দর শোয়ার ব্যবস্থা করে তাদেরকে যথেষ্ট ইজ্জত এবং সম্মান করে লাস্টে যাওয়ার সময় বলি আসলে আপনার জন্য কিছুই করতে পারি নাই, আসলে যা করা দরকার ছিল তা আপনার জন্য পারি নাই। ঠিক অনুরূপভাবে এই রমজানে আমাদেরও এরকমভাবেই করতে হবে যে আল্লাহ যেইভাবে তুমি চাইছো সেইভাবে রোজা রাখতে পারি নাই। যেমন সালাত, পাঁচ ওয়াক্ত সালাত পড়ার পরেই আমরা ডাইনে বামে সালাম ফিরাইয়াই বলি কি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেইভাবে নামাজ পড়া দরকার ছিল পারি নাই, নামাজের মধ্যে মন খালি এদিক ওদিক গেছে, আল্লাহ আমার হয় নাই, আমাকে মাফ করো। অর্থাৎ আমরা পূর্ণ আন্তরিকতার সাথে মেহমানকে সম্মান কইরাও আবার আফসুস করব, আল্লাহ আমি কিছু করতে পারি নাই। আজকে আমরা এই মেহমানকে যারা বেশি আন্তরিক তাদের চোখের পানি বাইর হয়, যারা অনুতপ্ত হয় তারাই বেশি ইবাদত করে, আর যাদের হৃদয়গুলো কঠিন মেহমানের সাথে তো বেয়াদবি করেই, বরং আরও তাদের চোখে তো পানি নাই, তাদের কান্নাকাটি নাই, তারা মনে করে যে যা করছি একটা দুইটা রোজা রেখে ফেলছি আবার শেষের দিকে রাখবো, অথবা রোজা রাখি ইফতার করছি যে ইবাদত করছি এরকম ইবাদত আর আল্লাহ দেখছে না আগে কখনো, মানে ভাবখানা এমন, অনেকের আত্মহংকার এসে যায় যেভাবে ইবাদত করতেছি অবশ্যই আল্লাহ কি দেখছে এরকম ইবাদত, নাউজুবিল্লাহ। এই ধরনের মেহমানের সাথে বেয়াদবি আমাদের করা হয়, এজন্য আসুন আমরা পূর্ণ আন্তরিকতা দিয়ে এই সিয়াম সাধনা যাপন করি।